আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা করার বিষয় সেটা হলো তোমার ভূ রাজনীতি বা জিওপলিটিক্স। ঠিক আছে, জিওপলিটিক্স কি জিনিস? দেখো, জিওপলিটিক্স কথাটা জার্মান একটা শব্দ জিওপলিটিক, ঠিক আছে, এই শব্দটা থেকে জিওপলিটিক্স শব্দটি এসেছে, যেটা অনুবাদ করে জিওপলিটিক্স শব্দটির উদ্ভব ঘটেছে। দেখো, সুইডিশ বিজ্ঞানী জোহান রুডলফ এই শব্দটি প্রথম চালু করেছিলেন। তিনি মনে করেছিলেন যে, বা তিনি বলেছিলেন যে, ভূরাজনীতি হচ্ছে দ্য সায়েন্স অফ দ্য স্টেট অ্যাজ এ রিয়েলম ইন স্পেস। তো এর অর্থ হলো ওই ধরো মহাশূন্যে তোমার রাজত্ব, এরকম। তো এমনি সাধারণ কথা, আমরা ভূরাজনীতি বলতে আমরা কি বুঝবো? ভূরাজনীতি বলতে বুঝবো যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে আমাদের কান্ট্রিগুলো রয়েছে, কান্ট্রিগুলোর একরকম এক প্রকারের দাবা খেলা, ঠিক আছে, মানে কে কখন ভালো বেশি পাওয়ারে থাকবে, ওয়ার্ল্ডে কে সব থেকে টপে থাকবে, এই যে একটা প্রতিযোগিতা, ঠিক আছে, সেটাই তো, সেটাই হলো জিওপলিটিক্স, তাই তো? তো এবার জার্মান দর্শন অনুযায়ী কি বলা হচ্ছে, যে জার্মান জার্মান তোমার মতাদর্শ অনুযায়ী এটাকে তোমার না বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, আবার না বলা হচ্ছে রাজনৈতিক ভূগোল, ঠিক আছে। যে মার্টিন ভূরাজনীতি বলতে বুঝিয়েছেন যে ভূরাজনীতি হলো প্রধান মুহূর্ত, প্রধান মূর্ত চিন্তাধারা, ঠিক আছে, এখানে মুহূর্ত হবে না, এটা মুহূর্ত হবে, চিন্তাধারা ধারা যার একটি নির্দিষ্ট রাজ্য সীমার মধ্যে, মানে যা একটা একটু স্পেলিংয়ে মিস্টেক আছে, একটু ঠিক করে নেবে, তো মধ্যে বিকাশ লাভ করে, যেটা, ঠিক আছে, মানে হচ্ছে যে একটা জিনিস নির্দিষ্ট স্থান, তার মধ্যে হলো আমরা কি করছি, তার মধ্যে আমরা একটা ওই নির্দিষ্ট আর কি নীতি, ভূ রাজনীতি আর কি, ঠিক আছে, সেটাকে আমরা নির্দিষ্ট করছি। তো তার সেই জায়গার মধ্যে, যে স্থানের মধ্যে এই ভূ রাজনীতির ধারণাটা বিকাশ বিকশিত হচ্ছে, যার মূল লক্ষ্য হলো বা মূল উদ্দেশ্য হলো ক্ষমতা বা শক্তি, মেইন বিষয়টাই হলো পাওয়ার, ভূ রাজনীতি, ঠিক আছে। এবার হচ্ছে যে আমরা আধুনিক যে চিন্তাধারা সেটাতে আমরা কি মনে করছি জিওপলিটিক্সকে? জিওপলিটিক্স হচ্ছে একটা ডাইনামিক প্রসেস, রাজনৈতিক প্রসেস, ঠিক আছে, যেটা তোমার কি করছে, মানে বিশ্বের মধ্যে বিভিন্ন যে দেশগুলো আছে তারা কিভাবে একে অপরের থেকে বেটার হতে পারে বা মানে বেশি শক্তিশালী হতে পারে, তো সেই বিষয়ে আর কি, যে কাজকর্ম রেগুলার প্রতিনিয়ত যে একটা চেঞ্জ হতে থাকছে, সেইটাকে আমরা বলছি ভূ রাজনীতি, ঠিক আছে। ভূ রাজনীতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে প্রাকৃতিক বিন্যাস আর একটা হলো মানবীয় বিন্যাস, ঠিক আছে। তো এই বিন্যাসের মানে কি, মানেগুলো আমরা জানবো এক এক করে, যে দেখো, স্থল শক্তির বিন্যাস, সমুদ্র শক্তির বিন্যাস, ঠিক আছে, আর বায়ুশক্তির বিন্যাস, এইগুলো হচ্ছে তোমার ওই পাওয়ার, বিভিন্ন ল্যান্ড পাওয়ার, সি পাওয়ার, হ্যাঁ, তো এইরকম পাওয়ার যেগুলো ফলো করে আর কি, যে যে ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যে শক্তিশালী হয়ে কিভাবে আর কি বেস্ট আর কি ওয়ার্ল্ডে বেস্ট স্থানটা নেওয়া যায়, ঠিক আছে। তো এবার স্থল শক্তির বিন্যাস নিয়ে আমরা ওই তোমার ম্যাকিন্ডারের একটা হার্টল্যান্ড থিওরি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার তোমার WBCS এ এসেছে কিন্তু এই কোয়েশ্চেন, আর ওদিকে ম্যাকিন্ডারের থিওরি পড়বো সমুদ্র শক্তির বিন্যাসের মধ্যে, আর বাকিগুলো যে আছে সেগুলো কিন্তু আমাদের কিছু সেইভাবে নেই সিলেবাসে, তো সেগুলো অতটা আমাদের পড়তে হবে না। তো আর মানবীয় বিন্যাসের মধ্যে রয়েছে তোমার প্রযুক্তি, ভাবধারাগত বিন্যাস আর প্রযুক্তিগত বিন্যাস,